সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। খুব মজা আসছে। আর টিনা তো অফকোর্স নিজেই ডান্সার, আমি তো কোনোমতে কিছুটা চেষ্টা করছি, কিন্তু খুব মজা আসছে। আর চাঙামির গান, আই থিঙ্ক পুজোর সময় একটু হইচই গান হলে লোকেরা বেশ এনজয় করে। আর লাউডস্পিকারের গান খুব জোরে জোরে ঢোল ঢোল বাজছে, তো সবাই যা শুনে বললো যে এই গানটা কিন্তু খুব ভালো ধরবে কিন্তু পুজোর সময়। তো চলো কলকাতায় এসে ভিডিও বানাচ্ছি আর কি। ডান্স করার খুব ইচ্ছে কিন্তু হয় না, আর এত শর্ট নোটিসে না, আমি কবে থেকে বলছিলাম আমাকে একটু কোরিওগ্রাফিটা আগে দাও আগে দাও, আমি তৈরি হয়ে আসি। এখানে এসে শিখে করাটা খুব মুশকিল হয়, আর আমি যেহেতু এটাই বাংলায় করছি হিন্দিতেও করছি না, গুলিয়ে যাচ্ছে সব কিছু, বাট আই এম এনজয়িং মাই সেলফ আর কি। না এর আগের বছরও এসেছিলাম কলকাতায়, মহলের দিনে এসেছিলাম বিক্রম ঘোষের একটা প্রজেক্ট করার জন্যে, বিক্রম দার প্রজেক্ট করার জন্যে, তো সেটা তো কোনো কারণে সেটা হলো না, কিন্তু এবার এটা হবে, এটা 26 তারিখে এই গানটা আসবে মহালয়ার ঠিক পরে, আর পুজোতে হোপফুলি সব প্যান্ডেলে প্যান্ডেলে গানটা বাজবে। খুব ভালো লাগছে, শান্দার সাথে আগেও আমি একটা গান করেছিলাম, বাট দেন ওটা ডিরেক্টলি উইথ শান্দা ছিল না, বাট দেন এটা উইথ শান্দা, সো আই এম ভেরি এক্সাইটেড। স্পেশালি পুজো গান, আর পুজোতে এরকম একটা কমার্শিয়াল গান আমরা অনেক দিন পর পাচ্ছি, আমার মনে হয় না যে এরকম গান পুজোতে আমরা সচরাচর পেয়ে থাকি। আর বেস্ট ব্যাপার হলো গানটা দুটো ল্যাঙ্গুয়েজে হচ্ছে, সো হিন্দি অ্যান্ড বাংলা, সো এটা ভীষণ নতুন আমার জন্য, আই এম ভেরি এক্সাইটেড। কদমতলা আপাতত নীলই আছে, বাট দেন অ্যাপার্ট ফ্রম দ্যাট আই থিঙ্ক এই লাইনটা না যে কদমতলাকে, আই থিঙ্ক এইটা বাচ্চা থেকে শুরু করে বড়রা 5 থেকে 50 আই থিঙ্ক সবাই রিলেট করতে পারবে, সো এটা একটা ক্যাচি নাম্বার। সেটা তো গানটা দেখলেই বলবে, ছোট্ট একটা গান, আর আই থিঙ্ক প্রত্যেকটা লাইন তোমরা খুব ভালোভাবে রিলেট করতে পারবে, বিকজ প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা সচরাচর বলে থাকি, স্পেশালি আমরা ইয়াংস্টার্সরা সচরাচর বলেই থাকি, সো হোপফুলি তোমাদের গানটা খুব ভালো লাগবে, আর পুজোতে আমি প্যান্ডেলে প্যান্ডেলের সাথে এই গানটা শুনতে পারি। চলো যাই।